पर्यटन शिल्पर प्रसार और प्रचारे पैसिफिक एशिया ट्रावल एसोसिएशन पाटा नेपाल चैप्टारे आयोजन काठमांडुते बांग्लादेश नेपाल व्यवसायी मत विनिमय चलते से सहकर्मी मोस्तफा महबूब सरसरी जुक्त हब तर संगे मोस्तफा महबूब हमें जानबें ये सेमिनार आसले कौन लक्ष्य और उद्देश्य को लिए चलते পর্যটন আর যে কারণে আসলে এই খাতের গুরুত্ব তাদের কাছে অনেক বেশি। এই মুহূর্তে আমরা যে সেমিনারটিতে আছি এখানে মূলত বাংলাদেশ থেকে যে ডেলিগেটটি এসেছে তাদের সাথে নেপালের যারা পর্যটন খাতে যারা আছেন তাদের কিন্তু মত বিনিময় হচ্ছে। আমার সাথে আসলে বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি আছেন, ওনার সাথে ওনার কাছে একটু জানতে চাই, একটু যদি আমাদেরকে বলতেন যে আসলে কি হচ্ছে এখানে এবং এখান থেকে আসলে বাংলাদেশ কি পাবে। আচ্ছা, আপনি আপনারা জানেন যে এতদিন ধরে যে ঘটনাটা ঘটতো যে বাংলাদেশি টুরিস্টরা নেপালে যেত, অনেক যেত, গত বছরের পরিসংখ্যানে যেটা প্রায় বোধ হয় এক বছরে 26,000 বাংলাদেশি টুরিস্ট নেপাল গিয়েছিল, কিন্তু এত বছরেও কিন্তু কখনোই বাংলাদেশ থেকে সরকারি লেভেলে কিংবা বেসরকারি লেভেলে কোন ডেলিগেশন নেপালে আসে নাই এবং নেপালে এসে বাংলাদেশকে প্রমোট করে নাই। অথচ ওদের স্ট্যাটিস্টিক্স বলে প্রতি বছর প্রায় 20 লক্ষ নেপালি দেশের বাইরে বেড়াতে যায় এবং তারা মেইন ডেস্টিনেশন বিচেই যায়, কিন্তু তারা দুবাই চলে যায় বা থাইল্যান্ড চলে যায় বা ভারতে চলে যায়। অথচ আমাদের বাড়ির পাশে এত বড় লংগেস্ট সি বিচ আছে, আমরা সেল করতে পারি না। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত ট্যুর অপারেটর যারা ইনবাউন্ড আউটবাউন্ড করে এবং নেপালে যারা ট্যুর অপারেটর ইনবাউন্ড আউটবাউন্ড করে তাদেরকে আমরা এখানে একসাথে বসিয়ে দিয়েছি। তারা দুজনে একসাথে বসছে, বসে আমরা বাংলাদেশকে সেল করছি, মানে বাংলাদেশকে প্রমোট করছি, ওরা নেপালকে প্রমোট। একই সাথে একটু জানতে চাই যে আসলে বাংলাদেশ তো একই সাথে আপনি জানেন যে নেপাল হিন্দু প্রধান একটি দেশ, 81% মানুষ এখানে হিন্দু। বাংলাদেশে বেশ কিছু আসলে হিন্দু ধর্মের স্পটও আছে, সেগুলোকে আমরা প্রমোট করছি। সেটাই আমরা কিন্তু বলেছি যে এই বছর আমাদের প্রেজেন্টেশন আমরা দেখিয়েছি যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা সহাবস্থান বাংলাদেশে আছে, সেকুলার একটা দেশ। এবং সেখানে আমরা এটাও বলেছি যে প্রতি বছর দুর্গাপূজায় 50,000-এর উপর দুর্গা পূজা মণ্ডপ সারা বাংলাদেশ জুড়ে হয়। সুতরাং আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বাস করছি, সেটাও আমরা বলেছি। আমাদের উৎসবের কথা আমরা বলেছি, আমাদের সুন্দরবনের কথা আমরা বলেছি, আমাদের চিটং হিল ট্র্যাক্স এর কথা বলেছি এবং আমাদের বৌদ্ধ যে স্থাপত্য আছে সেটার কথা বলেছি। এবং আমরা একটু অবাক হয়ে যায় যে বাংলাদেশ ওরা সবসময় একটু মুসলিম প্রধান মনে করে, কিন্তু তারপরে আমরা যখন বলেছি যে বুদ্ধিস্ট দিক দিয়ে আমরা অনেক এগিয়ে আছি এবং সেটা 7-8 সেঞ্চুরির বুদ্ধিস্ট স্থাপত্য আমাদের এখানে আছে, অবাক হয়ে যায়। তো আমি খুবই আশাবাদী যে এবারে যে এই যে আমরা B2B সেশনে বসেছি এর মাধ্যমে আমরা প্রচুর বাংলাদেশি টুরিস্ট তো আসবেই নেপালে, এর পাশাপাশি প্রচুর নেপালি টুরিস্টকেও বাংলাদেশে নিয়ে আসতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শম্পা, যেমনটা শুনছিলেন আসলে মূলত নেপালে যারা ঘুরতে আসেন তাদের যে তারা যে পর্যটন কেন্দ্রগুলোতে থাকেন বা ঘোরেন সেগুলো সম্পর্কে যেমন বাংলাদেশের অপারেটররা জানছেন এবং একই সাথে নেপালি যারা তাদেরকে বাংলাদেশে টানার বিষয়ে বা তারা যাতে বাংলাদেশে ঘুরতে যান এবং বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন সেই বিষয়গুলো কিন্তু সেখানে জানার বা বোঝার চেষ্টা চলছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই কনফারেন্স থেকে সর্বশেষ তথ্য। শম্পা মাহবুব, ধন্যবাদ নেপাল থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।